সুমধুকল্পিতা, আজ যে বিষয় নিয়ে আমরা আড্ডা দেব সেটা কিন্তু একেবারেই রাজনৈতিক বিষয় নয়। যদিও বিয়াল্লিশের লড়াই চলছে, কিন্তু এই বিয়াল্লিশের লড়াইটার সঙ্গে আরও একটা লড়াই গোটা রাজ্য জুড়ে, বলা ভালো গোটা দেশ জুড়ে মানুষ চালাচ্ছে, সেটা হচ্ছে তাপপ্রবাহের সঙ্গে। একদমই তাই, এবং এই তাপপ্রবাহের সঙ্গে লড়াইটা যখন চলছে ঠিক তখনই আপনাদেরকে কিছু কিছু জানিয়ে রাখবো যে ঠিক কীভাবে এই সময়টা থাকতে হবে, আপনাদের স্বাস্থ্যের কীভাবে খেয়াল রাখবেন সেদিকে অবশ্যই অবশ্যই আমরা জানাবো। এবং সব থেকে বড় বিষয় সমাদৃতা, এই মুহূর্তে যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই। কিন্তু সমাদৃতা, এর মধ্যেও একটা প্রশ্ন উঠছে, এই যে এত তাপপ্রবাহ চলছে তারও মাঝে তো আমরা বিভিন্ন খবরগুলো দেখতেই পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে যে খবরগুলো উঠে আসছে যে জলাশয় বুঝিয়ে একের পর এক কংক্রিটের বিল্ডিং সেটা তৈরি হচ্ছে, তো আমরা কি খানিকটা হলেও দায়ী নয় এই তাপপ্রবাহের জন্য? 100 বার মধুকল্পিতা, খানিকটা নয় বলা ভালো, আমরা অনেকটাই দায়ী। এবং যে কারণে আজ এতটা গরম, তোমার মনে পড়ে মধুকল্পিতা ছোটবেলায় গরম আমরা সবাই পেয়েছি? তুমি যে জায়গায় বড় হয়েছো রায়গঞ্জ, আমি যে জায়গায় বড় হয়েছি দুর্গাপুর, আমরা বেশ গরমের জায়গাতে বড় হয়েছি এবং আমরা কিন্তু গরম পেয়েছি, ছোট থেকে গরম দেখে অভ্যস্ত। কিন্তু এই রকম দম বন্ধ করা গরম কিন্তু আমরা দেখিনি মধুকল্পিতা, একদমই তাই হচ্ছে তার কারণ এই অবস্থার জন্য। একেবারে দিনের পর দিন যেভাবে এই খবরগুলো সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে যে আগামী দিনটা আরো হয়তো ভয়াবহ হতে চলেছে। তার আগে আমাদের একটু সচেতন হওয়া তো অবশ্যই প্রয়োজন। এবং সমাদৃতা, আমরা আজকে আলোচনা শুরু প্রথমেই কাদের বক্তব্য শোনাবো? তাপমাত্রা পারদের সঙ্গে ভোটের পারদও বাড়ছে এবং এর মধ্যে প্রচারে এসে কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনব। ये जो आपको तकलीफ हो रही है ना, इसके लिए मैं आपकी क्षमा मांगता हूं। लेकिन जो धूप में तप रहे हैं उनको मैं कहता हूं, आपकी ये तपस्या मैं बेकार नहीं जाने दूंगा। आप जो ये ताप में तप रहे हैं, मैं विकास करके आपके इस प्यार को लौटाऊंगा। আমি প্রায় 28 দিন রাস্তায়, কতটা গরম আমার লাগে। কেউ কেউ ভাবেন হেলিকপ্টারে করে এলাম, তা নয়, হেলিকপ্টারটা আগুনের মতো দগ্ধ হয়ে থাকে। যখন আমি থাকবেন না যাবেন তখন বুঝবেন, বর্ষার সময় যেমন এয়ার পকেট হয়, গ্রীষ্মেও একটা এয়ার পকেট হয়, ঝনঝন ঝনঝন করে এয়ার পকেটে মানুষের কষ্ট হয়, হেলিকপ্টারে যারা পাইলটরা আছে তাদেরও কষ্ট হয়, খুব কষ্ট করে প্রোগ্রাম করতে হয়েছে। কষ্ট শুরু করছি চারটার ভোজ মধুকল্পিতা, আজ যে বিষয় নিয়ে আমরা আড্ডা দেব সেটা কিন্তু একেবারেই রাজনৈতিক বিষয় নয়। যদিও বিয়াল্লিশের লড়াই চলছে, কিন্তু এই বিয়াল্লিশের লড়াইটার সঙ্গে আরও একটা লড়াই গোটা রাজ্য জুড়ে, বলা ভালো গোটা দেশ জুড়ে মানুষ চালাচ্ছে, সেটা হচ্ছে তাপপ্রবাহের সঙ্গে। একদমই তাই, এবং এই তাপপ্রবাহের সঙ্গে লড়াইটা যখন চলছে ঠিক তখনই আপনাদেরকে কিছু কিছু জানিয়ে রাখবো যে ঠিক কীভাবে এই সময়টা থাকতে হবে, আপনাদের স্বাস্থ্যের কীভাবে খেয়াল রাখবেন সেদিকে অবশ্যই অবশ্যই আমরা জানাবো। এবং সব থেকে বড় বিষয় সমাদৃতা, এই মুহূর্তে যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন না থাকলে বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই। কিন্তু সমাদৃতা, এর মধ্যেও একটা প্রশ্ন উঠছে, এই যে এত তাপপ্রবাহ চলছে তারও মাঝে তো আমরা বিভিন্ন খবরগুলো দেখতেই পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে যে খবরগুলো উঠে আসছে যে জলাশয় বুঝিয়ে একের পর এক কংক্রিটের বিল্ডিং সেটা তৈরি হচ্ছে, তো আমরা কি খানিকটা হলেও দায়ী নয় এই তাপপ্রবাহের জন্য? 100 বার মধুকল্পিতা, খানিকটা নয় বলা ভালো, আমরা অনেকটাই দায়ী। এবং যে কারণে আজ এতটা গরম, তোমার মনে পড়ে মধুকল্পিতা ছোটবেলায় গরম আমরা সবাই পেয়েছি, তুমি যে জায়গায় বড় হয়েছো রায়গঞ্জ,
আমি যে জায়গায় বড় হয়েছি দুর্গাপুর, আমরা বেশ গরমের জায়গাতে বড় হয়েছি এবং আমরা কিন্তু গরম পেয়েছি, ছোট থেকে গরম দেখে অভ্যস্ত, কিন্তু এই রকম দম বন্ধ করা গরম কিন্তু আমরা দেখিনি মধুকল্পিতা, একদমই তাই। এখন হচ্ছে তার কারণ এই অবস্থার জন্য। একেবারে দিনের পর দিন যেভাবে এই খবরগুলো সামনে আসছে তাতে বোঝা যাচ্ছে যে আগামী দিনটা আরো হয়তো ভয়াবহ হতে চলেছে। তার আগে আমাদের একটু সচেতন হওয়া তো অবশ্যই প্রয়োজন। এবং সমাজরীতি আমরা আজকে আলোচনা শুরু প্রথমেই কাদের বক্তব্য শোনাবো? তাপমাত্রা পারদের সঙ্গে ভোটের পারদ বাড়ছে এবং এর মধ্যে প্রচারে এসে কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব। ये जो आपको तकलीफ हो रही है ना, इसके लिए मैं आपकी क्षमा मांगता हूं। लेकिन जो धूप में तप रहे हैं उनको मैं कहता हूं, आपकी ये तपस्या मैं बेकार नहीं जाने दूंगा। आप जो ये ताप में तप रहे हैं, मैं विकास करके आपके इस प्यार को लौटाऊंगा। আমি প্রায় 28 দিন রাস্তায়, কতটা গরম আমার লাগে। কেউ কেউ ভাবেন হেলিকপ্টারে করে এলাম, তা নয়, হেলিকপ্টারটা আগুনের মতো দগ্ধ হয়ে থাকে। যখন আমি থাকবেন না যাবেন তখন বুঝবেন, বর্ষার সময় যেমন এয়ার পকেট হয়, গ্রীষ্মেও একটা এয়ার পকেট হয়। ঝনঝন ঝনঝন করে এয়ার পকেটে মানুষের কষ্ট হয়, হেলিকপ্টারে যারা পাইলটরা আছে তাদেরও কষ্ট হয়, খুব কষ্ট করে প্রোগ্রাম করতে হয়েছে। কষ্ট